হ্যালো বন্ধুরা অ্যাপস ডেমো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অ্যাপস ডেমো ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো যে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার যে একটি গভর্নমেন্ট স্কিম লঞ্চ করে সরকারিভাবে তো সেই স্কিমের ব্যাপারে তো সেই স্কিমের নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম তো এই স্কিমের সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওতে তো প্রথমে আসি কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে তো পশ্চিমবঙ্গের সকল মহিলারাই এর সুবিধা পাবে কিন্তু তাদের জন্য কিছু টার্মস অ্যান্ড রয়েছে তো ফর্ম কি করে ফিল আপ করবেন তো ফর্ম আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো সম্পূর্ণটা আর কোথায় জমা দিবেন এই ফর্ম তো এই ফর্ম মূলত দুয়ারে সরকার যে ক্যাম্প শুরু হবে আগামী ষোলোই আগস্ট থেকে সেখানে আপনি এই ফর্ম জমা দিতে পারবেন তো এই হচ্ছে ফর্ম দেখতে পাচ্ছেন এই যে এটি মূলত দুটি ফর্ম রয়েছে দুটি পাতা তো এটি হচ্ছে দ্বিতীয় পাতা এবং আগে যেটি দেখলেন এটি এটি হচ্ছে প্রথম পাতা তো চলুন দেখেনি দেখতে পাচ্ছেন ওপরে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার স্কিম অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে স্টার মার্ক ফিল্ড ম্যান্ডেটরি ফিল্ড আর ম্যান্ডেটরি তো এগুলো স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতেই হবে আর এখানে ওপরে দেখতে পারবেন ক্যাপি ব্লক লেটারে দেওয়া রয়েছে যে সম্পূর্ণটা বড় হাতে লিখতে হবে তো ওপরে ডান দিকে দেখতে পাচ্ছেন কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে এক কপি ফটো আপনাকে লাগাতে হবে এবং মূলত দু কপি ফটো লাগবে এক কপি আপনাকে পিন আপ করে দিতে হবে তো এখানে মূলত দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস আর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ডিটেলস তো মূলত আপনাকে তিন ধরনের এখানে ডিটেলস ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এই হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর তো এটি আপনি পাবেন না এটি আপনার অফিস ইউজের জন্য ছেড়ে দেবেন তো এরপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তো আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন তো এখানে বসে দেওয়ার পর দ্বিতীয় অপশানে আপনি দেখতে পারবেন এখানে দেওয়া রয়েছে আধার নম্বর তো আপনার যে আধার নম্বরটি রয়েছে সেটি ভালোভাবে নির্ভুলভাবে এখানে বসিয়ে দেবেন তো এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন অপশানে বেনিফিশিয়ারি নেম তো এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তিনটি অপশান দিয়েছে এবং আপনার নাম এবং আপনার যদি মিডিলে কোনো নাম থাকে সেটি এবং আপনার পদবি সে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করে দেবেন এরপরের অপশান দেখতে পারবেন মোবাইল নাম্বার পরের অপশানে মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল আপনার যদি ইমেল আইডি থাকে তো আপনি সেটি দিতে পারেন অথবা এখানে জেন্ডারের অপশানে চলে যাবেন তো এখানে মূলত ফিমেল লেখা রয়েছে তো এটি মূলত মহিলাদের ক্ষেত্রেই তো এরপরের অপশানে দেখতে পার ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দেবেন ডেট মান্থ এবং ইয়ার অনুযায়ী এবং নিচে দেখতে পারবেন অ্যাচ এইচ অ্যাস অ্যাজ অন এক দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশ এক এক দু হাজার একুশ অনুযায়ী আপনার বয়স কত সেটি এখানে লিখে দিতে হবে তো এছাড়াও এটি কিন্তু পঁচিশ থেকে সাইট বছর পর্যন্ত মহিলারা এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি কোনো সরকারি কর্মের সাথে যুক্ত থাকেন তাহলেও কিন্তু আপনি এই ফর্ম ফিল করতে পারবেন না তো এরপরে চলো আসি ফাদার নেম তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ফাদার নেম তো এখানে বাবার নাম ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম নাম এবং মিডিলে যদি আপনার নাম থাকে সেটি এবং পদবি। ফিল করে দেবেন এরপরে অপশানে মায়ের নাম মাদার্স নেম তো এখানে দেখতে পাচ্ছেন মায়ের নামটি এখানে নির্বুলভাবে লিখে দেবেন এরপরের অপশন রয়েছে স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামীর নাম তো এখানে আপনি আপনার স্বামীর নামটি ফিল আপ করে দেবেন তো এ হলো এবার চলে আসবে নিচের পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাস্ট তো আপনি কোন কাস্টের অন্তর্গত এসি এসটি এস টি এবং আদার্স তিনটি অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনি যদি এসসি হন তো এসসিতে ঠিক করবেন এসটি হলে এস টিতে এবং ও বা আদার্স হলে সেই আদার্সে অপশানে ক্লিক করবেন এবং নিচের আরেকটি অপশান দেওয়া রয়েছে সার্টিফিকেট নম্বর এসসি এসটি সার্টিফিকেট নম্বর ম্যান্ডেটরি ফর এসসি এস টি দেখতেই পাচ্ছেন স্টার মার্ক দেওয়া রয়েছে তো আগেই বলেছি স্টার মার্ক দেওয়া থাকলে অবশ্যই ফিল আপ করতেই হবে তো এখানে আপনার যে সার্টিফিকেট নম্বরটি এসসি বা এস সার্টিফিকেট নম্বরটি সেটি কিন্তু এই ঘরে নির্ভুলভাবে লিখে দিতে হবে এরপরে অপশন ম্যারিটাল স্ট্যাটাস তো আপনি কি বিবাহিত কিংবা অবিবাহিত তো প্রথম ঘরে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে আনম্যারিড এবং দ্বিতীয় ঘরে দেওয়া রয়েছে উইডো তৃতীয় ঘরে ম্যারিড এবং সেপারেটেড তো আপনি যদি আলাদা থাকেন তো সে সম্পূর্ণ দেওয়া রয়েছে তো এ হলো আপনার পার্সোনাল ডিটেলস তো এবার আসছে আপনার কন্ট্যাক্ট ডিটেলসে তো আগে বলেছি তিনটি ফিল আপ করতে হবে তিনটি ডিটেলস পার্সোনাল ডিটেলস কনট্যাক্ট ডিটেলস আর ব্যাঙ্ক ডিটেলস তো এখানে স্টেট আপনার সিলেক্ট করাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল তো এবার আপনাকে ডিস্ট্রিক্ট তো আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনার তৃতীয় অপশানে দেওয়া রয়েছে পুলিশ স্টেশন তো সেটি সিলেক্ট করবেন এরপরে আছে ব্লক তো আপনি কোন ব্লকের অন্তর্গত সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এরপরে দেওয়া রয়েছে জিপি বা ওয়ার্ড নম্বর এছাড়াও এখানে মিউনিসিপ্যালিটির অপশানও দেওয়া রয়েছে তো আপনি যদি মিউনিসিপ্যালিটির অন্তর্গত হন তো সেই মিউনিসিপ্যালিটি দিবেন এবং জিপি বা ওয়ার্ড নম্বর তো আপনার যদি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হন তাহলে জিপি দিবেন এবং ওয়ার্ড মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নম্বর এরপরে ভিলেজ বা টাউন সিটি তো আপনি যেটা আপনার টাউন সিটি বা ভিলেজ যেখানে থাকেন সেটির নাম এখানে লিখে দেবেন এবার হাউস নম্বর তো হাউস নম্বর সেটি আপনার ম্যান্ডেটারি না তো সেটি না দিলেও চলবে এবং এটি আপনি যদি দিতে চান তাহলে আপনি ভোটার কার্ডের যে ভোটার লিস্ট সেটিতে আপনি হাউস নম্বর পেয়ে যাবেন এরপরে পোস্ট অফিস এবং পোস্ট অফিস দেবেন এবং পিনকোড যে আপনার এরিয়ার পিনকোড সেটি লাস্ট ঘরে দিয়ে দেবেন এই ছিল আপনার কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে ওপরে কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে একটি লাগিয়ে দেবেন এবং আরও একটি ফটো আপনি পিন আপ করে ফর্মের ওপরে সেটে দেবেন তো এই হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস ওপরে আরেকটি ঘর রয়েছে না যেখানে বলা হচ্ছে যে আপনি কতদিন যাবৎ পশ্চিমবঙ্গে বসবাস করেন তো এই ঘরে আপনি কতদিন যাবৎ পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে অপশানে চলে আসবেন যেখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের অপশান দেওয়া রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ তো এটি আপনি ভুলভাল হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এটি কিন্তু খুব সাবধানে নির্ভুলভাবে ফিল করবেন তো এখানে প্রথমে যে অপশান দেওয়া রয়েছে সেটি হচ্ছে ব্যাংক নেম অর্থাৎ আপনার কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের নাম এখানে দিয়ে দেবেন এবং ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ আপনার ব্যাংকের যে শাখা শাখার নাম সেই শাখার নামটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে পরের অপশন রয়েছে সেই পরের অপশান হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এখানে দিয়ে দেওয়ার পর নিচের অপশানে দেখবেন আই এফ এস কোড তো এটি মূলত আপনার পাসবুকেই দেওয়া থাকে আর পাসবুকে নাম পেলে আপনি ব্যাঙ্কে পাবেন এবং ব্যাংকে ব্যাঙ্কে না গিয়ে আপনি আপনার গুগলে গিয়ে আপনার ব্যাংকের শাখার নাম দিয়ে ব্যাংকের নাম দিয়ে সার্চ করলে আপনার আইএফসি কোডটি আপনি পেয়ে যাবেন তো সেখান থেকে আইএফসি কোডটি আপনি সরাসরি এখানে বসিয়ে দিতে পারবেন তো এ ছিল আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যেটি নির্ভুলভাবে আপনাকে ফিল করতে হবে এরপরে নিচে দেওয়া রয়েছে ইনক্লোজার লিস্ট অর্থাৎ আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করছেন তার একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে এবং ব্যাকেটে বলা রয়েছে সেলফ অ্যাটাস্টেড কপিস অর্থাৎ প্রতিটি ডকুমেন্টসে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে এরপরে আপনি যে লিস্ট এনক্লোজার লিস্ট আপনি কি কি ডকুমেন্টস সাবমিট করছেন তার এখানে কিন্তু একটি লিস্ট আপনাকে তৈরি করতে হবে সেলফ অ্যাডাস্টেড কপিস অর্থাৎ আপনাকে সিগনেচার করে সেগুলো এখানে দিতে হবে তো ফটোকপি আমি দিচ্ছি আমি আমার যে স্বাস্থ্যসাথী কার্ড সেটি আমি দিচ্ছি তো সেখানে টিক করে দিলাম এরপরে অপশানে রয়েছে আধার কার্ড কপি অফ আধার কার্ড তো আধার কার্ডও আমি দিচ্ছি কপি অফ এস সি এস সি সার্টিফিকেট অর্থাৎ যা আমার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে এস সি এস সার্টিফিকেট দিচ্ছি সেটিরও কপি কিন্তু এখানে আমি জমা দিচ্ছি তার জন্য এখানে রাইট ক্লিক করে দেবেন এরপরে কপি অফ ব্যাংক পাসবুক তো ব্যাংকের বই সেটি তো অবশ্যই দিতেই হবে তো সেটি এখানে দিচ্ছি তার জন্য এখানে রাইট ক্লিক করতে হবে এবং এখানে ব্যাংক পাসবুক অর্থাৎ এবং ক্যান্সেল চেক তো সেটির দরকার নেই আপনি ব্যাংকের পেজ অফ ফার্স্ট পেজ অফ পাসবুক দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক তো ব্যাংকের প্রথম পাতার যে জেরক্স সেটি এখানে দিয়ে দেবেন এরপরে আদার্স আরেকটি অপশান দেওয়া রয়েছে ছয় নম্বরে দেখতে পারবেন সেটি হচ্ছে আদার্সের জন্য অর্থাৎ আপনি যদি আরও অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করেন তো সেটি কিন্তু এখানে এনক্লোজ করে দেবেন তো এরপরে এখানে সেলফ ডিক্লারেশান এখানে দেখতে পারবেন সিগনেচার সেলফ ডিক্লারেশানে নিচে এখানে আপনার সিগনেচার এবং আপনি যদি কেউ যদি পড়াশোনা টিপস হয়ে দেন তো এখানে সেটি দেবেন এবং এবং এখানে ডেটটি বসিয়ে দেবেন যে ডেটে এটি জমা দেবেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন এরপরে দেখতে পারবেন অ্যাকনলেজমেন্ট অপশান দেওয়া রয়েছে নিচের যে পার্সেন্টটি সেটি কিন্তু আপনাকে অংশটি সেটি কিন্তু আপনাকে ছিঁড়ে দিয়ে দেওয়া হবে রিসিভ কপি হিসাবে তো দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট তো এখানে আপনি আপনার প্রথম করে আপনার নাম দেবেন আই এখানে আয় লেখা রয়েছে আয় দিয়ে আপনি আপনার নাম দেবেন এবং পরের অপশানে দেওয়া রয়েছে ডটার এবং ওয়াইফ তো ওয়াইফ অফ দিলে এখানে স্বামীর নাম দেবেন এবং ডটার অফে ক্লিক করলে আপনি আপনার বাবার নাম দেবেন দেওয়ার পরে এখানে ডেট আপনি কোন ডেটে দিচ্ছেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন এরপরে এখানে মোবাইল নম্বর তো এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপরে এখানে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর সেটি দেবেন এবং এরপরে তৃতীয় ঘরে রয়েছে আধার নাম্বার তো এগুলো সম্পূর্ণ ফিল আপ করে দেবেন এবং এরপরে নিচে ঘরে এগুলো কিন্তু অফিস ইউজের জন্য তো এগুলো আপনাদের দরকার নেই এখানে অফিস অফিসার যারা রয়েছে তারা এখানে সিগনেচার করে আপনাকে এখানে সিল করে সেটি রিসিভ কপি হিসাবে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে তো এখানে ওপরের যে অংশ এইটুকু অংশটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে তো আশা করব বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার মতামত আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের অ্যাপস জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটিকেও অল নোটিফিকেশানে অন করে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ